কয়েনটা যদি আমি জায়গায় ইনসাইড করি, খুব ইজিলি কিন্তু ডিজিটাল ভাবে আমি এই প্রোডাক্টটা হাতে পেয়ে গেলাম। এটার নাম হলো ভেন্ডিং মেশিন। এই ভেন্ডিং মেশিন আমাদের কাছে নতুন হইলেও বাইরের দেশে যারা থাকে তাদের কাছে খুবই পরিচিত, কারণ সব জায়গায় আছে, বাংলাদেশে অ্যাভেলেবল কোথাও নাই, কারণ এগুলোর কস্ট অনেক হাই এবং বাংলাদেশে এগুলো খুব একটা দেখা যায় না। এই মেশিনটা কিন্তু আমার খুব কাছের আমার এলাকার এক ছোট ভাই বানাইছে। আমি শুনে খুব অবাক হয়েছি যে তারা এটা বানাইতে পারে, বাট আমরা মনে করি এগুলো সব আধুনিক প্রযুক্তি, এগুলো বাইরের দেশে সম্ভব। তো আজকে এই ভেন্ডিং মেশিন কাজ কিভাবে করে আপনাদেরকে চলেন দেখাই। এখন চলুন আমি আপনাদের দেখাই এই ভেন্ডিং মেশিনটা কাজ কিভাবে করে। দেখেন এই জায়গায় লেখা আছে ওয়েলকাম চুজ প্রোডাক্ট। এই জায়গায় চুজ করার যে বাটন আছে, এই বাটনে যদি আমরা প্রেস করি তাহলে দেখবেন যে ডেরি মিল্ক নামের যে প্রোডাক্টটা এটার ভিতরে আছে, ওইটা চুজ করার অপশন দিছে আমাকে। তো আমি যদি কনফার্ম করি দেন আমাকে টাকা দিতে বলবে, পে মানি বলবে। আর এইটার প্রত্যেকটা প্রোডাক্টের দাম 5 টাকা, আর আমার কাছে 5 টাকার একটা কয়েন আছে। এই কয়েনটা যদি আমি জায়গায় ইনসাইড করি, খুব ইজিলি কিন্তু ডিজিটাল ভাবে আমি এই প্রোডাক্টটা হাতে পেয়ে গেলাম। এই মেশিনটা আমাদের বাংলাদেশের এবং আমাদের শহরের একজন তৈরি করছে। এটা খুব আশ্চর্যজনক ব্যাপার, কারণ আমরা এই রকম প্রযুক্তি নিজেরা তৈরি করতে পারবো এটা ভাবি নাই। হয়তো বাইরেরা তৈরি করে ভাবি যে এগুলা অনেক মানে কস্টলি একটা কিছু, এটা কিন্তু এত বড় কোনো কিছু না। আমরা এটা বড় বানাইছি কারণ আমরা এটা জানি না। তো এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন, আমরাও যে অনেক কিছু করতে পারি, আমরাও যে সঠিক প্রযুক্তি হাতে পাইলে কিছু করে দেখাইতে পারি, এটা তার একটা প্রমাণ।